আব্দুল মোতালিন নামক এক ব্যক্তির বাড়িতে কিছু এনডিপিএস আর্টিকেলস স্টোর করেছে। অ্যাকর্ডিংলি বিএসএফ এর মাধ্যমে আমরা এই খবরটা এনশিওর করি, প্লাস ওদের সাথে আমরা সহযোগিতায় একসাথে আমরা রেড করি। রেড করার পর আব্দুল মোতালিন বাবার নাম আবুল তাহের মিয়া, তাদের বাড়িতে রেড করি আমরা জয়েন্টলি। জয়েন্টলি রেড করার পর আমরা মোটামুটি 350 গ্রামের উপর ব্রাউন সুগার, সাসপেক্টেড ব্রাউন সুগার টাইপ আমরা বাজেয়াপ্ত করি। তো অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেশন চলছে, দেখছি কি আগামী আরও কি লিঙ্ক আপ করা যায়। স্যার কাউকে অ্যারেস্ট করা হয়েছে? একজন অ্যারেস্ট করা হয়েছে ওই বাড়ির যার ওনার। যে মালগুড়ি বাজার মূল্য কত? আনুমানিক বাজার মূল্য 25 লাখস অ্যাপ্রক্স, নট লেস দেন 25 লাখস। তার সঙ্গে কোন ব্যাটালিয়ানের বিএসএফ? আমাদের সাথে বিএসএফ শালবাগান, শালবাগান হেডকোয়ার্টার হেডকোয়ার্টার ছিলেন, ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার। ইয়েস স্যার, শুধু এই ব্রাউন সুগার পাওয়া গেছে আর কি অন্য কিছু? আর মোবাইল কিছু সিজ হয়েছে, এগুলো আমরা দেখব, অ্যানালাইসিস করব, পরবর্তীকালে আমাদের এক্সপার্টের মাধ্যমে আরও কিছু লিঙ্ক আপ পাওয়া যাবে। আরও কিছু নাম আসছে, ইনভেস্টিগেশন চলছে এখন, দেখা যাক কী হয়।